আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য অগণিত শুকরিয়া। মহান রব্বে কারিম, পবিত্র জিলহজ মাসের শুক্রবার দিনে পবিত্র ঈদুল আদহাকে সামনে রেখে আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে পবিত্র ঘর মসজিদে আমাদেরকে তার হুকুম পালন করার জন্য আসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সমসাময়িক বিষয়ের উপরে কথা বলা জরুরি। আগামীকাল আমরা একটি কাজ করব, সে কাজটি কীভাবে করব এবং কেন করব, কীভাবে করব, সেসব বিষয়ে কিছু আলোচনা দরকার আছে। যদিও আমরা ধারাবাহিক তার সাথে সংশ্লিষ্ট কিছু আলোচনা আমরা করে আসছিলাম, ধারাবাহিকভাবেই করেছি, তারপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত আগামীকাল আমাদের জন্য অপেক্ষা করতে আছে, সেটা আমরা করব। তার মানে হলো ঈদুল আদহা আমরা উদযাপন করব, ঈদের নামাজ পড়ব, তারপরে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমরা কোরবানি করব। আমি এখানে একটি কথা অতিরিক্ত সংযোজন করেছি বলে ভাষাগত দিক থেকে মনে হইতেছে যে কোরবানি করব কথাটা বললেই চলতো, কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে একটি কথা সংযোজন করলাম যে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে কোরবানি করব। কিন্তু বাস্তবিক অর্থে এটাই সত্য, আমাদের কোরবানি হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। বড় পশু কোরবানি করবেন আপনি, 2 লক্ষ টাকা খরচ করে একটি ষাঁড় গরু আপনি কিনে নিয়ে আসলেন কোরবানি করবেন, উদ্দেশ্য যদি এরকম হয় আমি এলাকার বিত্তশালী মানুষ, মানুষ আমাকে সম্মান করে, সামাজিক নেতৃত্ব আমার হাতে, আমি যদি 50-60 হাজার টাকা দামের একটি গরু কুরবানি করি মানুষ কি বলবে? 2 লক্ষ টাকার কমে আমার কোরবানিটা মানানসই হবে না, মানুষ বলবে না যে না সে আসলেই ভালো মানুষ। সামাজিক কাজে যেমন জড়িত তদ্রূপ অনেকগুলো পয়সা দিয়ে একটি পশু খরিদ করে কোরবানিও করেছেন, এই কোরবানির গোশত মানুষ খাবে। মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য যদি আপনার কোরবানি হয়, আপনি মনে রাখবেন আপনি এই কোরবানি করে সওয়াব পাবেন না, আপনার কোরবানি আল্লাহর দরবারে পৌঁছবে না। পক্ষান্তরে একজন গরিব মানুষ আপনার কেনা সেই পশুটাকে দেখলো, দেখে চিন্তা করলো আমি যদি পয়সাওয়ালা হইতাম, আমার যদি টাকা থাকতো আমি এমন একটি গরু কোরবানি করে গরিব মিসকিনদেরকে বিলিয়ে দিতাম, আল্লাহ পাকের হুকুমটা আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে পালন করতাম, শুধু একটু তামান্না, তামান্না বুঝিত, আশা আকাঙ্ক্ষা, একটু দিলে তামান্না করলো। মনে রাখবেন সেই গরিব মানুষটি এই ছোট্ট একটা তামান্না করার কারণে 2 লক্ষ টাকা পশু কুরবানির সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নগদে দিয়ে দেবেন। তাহলে বিষয়টা কোন জায়গায়? মূল বিষয়টা হলো অন্তরের সাথে, নিয়তের সাথে। আর সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত সুরাতুল হজ থেকে, এবং আপনাদের সামনে উপস্থাপন করেছি একটি সহি হাদিস যেটা বুখারী শরীফের শুরুতেই আছে। এক কথায় প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে, নিয়তটাকে পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের। আমরা কোরবানি করব একমাত্র আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, সেই ক্ষেত্রে মানুষকে 4 ভাগে ভাগ করা যায়। ইমাম গাজালি আসলে মহাপণ্ডিত একজন ব্যক্তি ছিলেন, উনি এইভাবে বিষয়টা উপস্থাপন করেছেন যে মানুষকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমত, একটা মানুষ
পরিষ্কার নিয়তে, স্বচ্ছ নিয়তে একটা পশু কোরবানি করলো, অথবা সে সম্পদশালী মানুষ তার সাধ্য অনুযায়ী লক্ষ কোটি টাকা সে দান করলো, তার নিয়তটা ভালো। আরেকজন মানুষ তার লক্ষ কোটি টাকা নেয়, তার একশত টাকাও নেয়, সেই লোকটা ধনাঢ্য ব্যক্তির অবস্থা দেখে মনে মনে তামান্ন করল যে আল্লাহ তুমি যদি আমাকে এই পরিমাণ সম্পদ দিতা আমিও তার মতো করে তোমার রাহে দান খায়রাত করতাম। আল্লাহ রাসূলের হাদিস থেকে পরিষ্কার বোঝা যায় সেই গরিব মানুষটি যার একটি পয়সাও নাই শুধু দিলে দিলে তামান্না করল, নিয়তটা করল, আল্লাহ রাব্বুল আলামিন কোটি টাকা দান করে সেই ধনাঢ্য ব্যক্তি যে সওয়াব পাবেন সেই গরিব ব্যক্তির আমলনামায় ঠিক সেই পরিমাণ সওয়াব দেওয়া যাবে। এর থেকে বোঝা যায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। মনে রাখতে হবে নিয়তটা আমাদের পরিচ্ছন্ন করতে হবে। সেই জন্য আল্লাহ বলেন তোমরা কুরবানির পশু কুরবানি করো, আল্লাহর দরবারে গোশত পৌঁছে না, নাকি কেউ আল্লাহর কাছে 2 কেজি গোশত পৌঁছায় দেন? আমরা কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ কোথায় আছেন, কোন জায়গায় আছেন সেই জায়গা খুঁজে আমরা গোশত পৌঁছাই না, এমনকি মসজিদকে আল্লাহর ঘর বলি, মসজিদেও আমরা 10 কেজি গোশত নিয়ে আসি না। তার মানে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি খান না। আল্লাহ বলেন লাইয়ানাল্লাহা লুহুমহা, যে কিছুতেই আল্লাহর দরবারে কোরবানির পশুর গোশত পৌঁছে না, রক্তও পৌঁছে না। ওয়ালা কিয়ানা লুহুত্তাকওয়া মিনকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের যে তাকওয়া, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর ভয়, তোমাদের স্বচ্ছ নিয়ত, এইগুলো আল্লাহর দরবারে পৌঁছে। তাহলে কুরবানির পশু, কুরবানির গোশত এবং রক্ত এগুলো কোনোটাই আল্লাহর দরবারে যায় না, যাবে শুধু আপনার পরিচ্ছন্ন নিয়ত। আপনি আল্লাহর উদ্দেশ্যে করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বোঝাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নেবেন, এতে কোনো সন্দেহ নাই। আর এ বিষয়টা বোঝার জন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটা আমাদের বুঝতে হবে। আর এর আগে একটি কথা বলে রাখি যে নিয়ত পরিচ্ছন্ন করে মরুভূমি আপনারা দেখেছেন নিশ্চয়ই, অনেকে হয়তো বা সরাসরি মরুভূমি দেখেন নাই, কিন্তু বর্তমান বিশ্ব একেবারে হাতের মুঠোতে চলে আসছে। আপনি এখন টিভিতে দেখতে আছেন, ন্যাশনাল জিওগ্রাফি আপনি দেখেন, আমি কিন্তু উদ্বুদ্ধ করছি না আপনি আপনাকে টিভি দেখার জন্য, এই জন্য করতেছি না যে আপনাকে যদি বলি যে টিভি দেখেন, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, তো কতক্ষণ পরে আরেকটা টিপ দিবেন, এরপরে ইন্ডিয়ান নাইসি টিপ দিবেন, আমি উদ্বুদ্ধ করতেছি না, কিন্তু আপনারা দেখেন এটা কিন্তু বাস্তব সেটা বলতেছি। ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, সুযোগ হয় দেখার, অনেকেই আবার আজেবাজে চ্যানেল দেখেন না সেটাও আমি জানি, আমি কোত্থেকে দেখলাম এটাও তো প্রশ্ন থাকতে পারে যে আপনি কোত্থেকে দেখলেন ন্যাশনাল জিওগ্রাফি, আপনি শুনলেন কোত্থেকে, আপনার ঘরে টিভি নেই দেখি না তো, অ্যান্টিনা থাকতো আপনার ঘরে বা ডিশ লাইন থাকতো, নাই তো মসজিদের পাশে। আর যদি কোনো কারণে আপনারা জানতে পারেন যে ইমাম সাহেবের ঘরে টিভি আছে, তো ইমাম সাহেবের বিরুদ্ধে ফতোয়া সমস্ত মুসলিমের একসাথেই দিবে, না আমার ফতোয়া তো আপনারা মানবেন না সব। এটা আমিও দেখছি মাঝে মধ্যে ট্যুরে যাই, সত্য কথাটা দেশে দেশের বাইরে গেলে হোটেলে থাকতে হয়, রুমে একটা টিভি থাকে, অবসরটা আমি একটু দেখি, খারাপ কিছু দেখি না, ন্যাশনাল জিওগ্রাফিটা দেখি, আল্লাহর সৃষ্টি আসলে ওটা দেখে আমি ভাবলাম যে আসলে এসব বিষয় মানুষের ইমান বৃদ্ধি করবে, কিন্তু সাধারণত ওই টিভির কথাটা কিন্তু বলছি না, যে আল্লাহর এই সৃষ্টিগুলো দেখলে ইমান বৃদ্ধি পাবে। কীভাবে দেখবেন আপনি, সরাসরি দেখতে পারেন, ঠিক এইভাবেও কিছু দেখা যায়। তো এইগুলোতে মরুভূমি দিয়ে আপনার কত প্রাণী বিচরণ করে আপনাকে দেখানো হয়,
তা জঙ্গলে কতগুলো প্রাণী, কেমন প্রাণী ঘোরাফেরা করে আপনাকে দেখানো হয়, যে প্রাণী আপনাকে কল্পনাও করেন নাই সেটাও আপনি দেখতে পান। আর হাজার হাজার কিলোমিটার মরুভূমি, রাশিয়ার একটা শহর থেকে আরেকটা শহরে চার হাজার কিলোমিটার দূরত্ব, এর ভিতরে কোনো বাড়িঘর নাই। পাঁচ হাজার কিলোমিটার দূরত্ব, এর ভিতরে কোনো শহর নাই। এরপরে আপনার সৌদি আরবে শত শত মাইল আপনি অতিক্রম করবেন, শুধু বালি আর বালি, ডানে বাম বালি, বামে পাথর আর পাথর। আল্লাহর বান্দা, এমন মরুভূমি পরিমাণ গম দানের সওয়াব অর্জন করেছিলেন আল্লাহর কোনো এক বান্দা ছোট্ট একটা কাজ করে, সে বিষয়টা এই হাদিসের সাথে সংশ্লিষ্ট এবং সেটাও একটা হাদিস। আমি তত্ত্বসহ রেফারেন্স সহ আপনাদেরকে বলার চেষ্টা করব। এই জন্য নিয়তটাকে আমরা পরিশুদ্ধ করব। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। ও ইন্নামাল ইমরিম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি তাই তো পাবে আল্লাহর কাছে যা সে নিয়ত করে। আর বিভিন্ন জায়গায় কিছু কিছু হাদিসে এরকম আছে, ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, একটু এবারতের একটু এদিক সিদিক আছে, অর্থ কিন্তু একই। ফামান কানাত হিজরাতুহু ইলাদ্দুনিয়া, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে হিজরত করবে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা, বিভিন্ন জায়গায় আছে ইয়াতাজাওয়াজুহা, আর ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আর কোনো ব্যক্তি যদি হিজরত করে দুনিয়ার উদ্দেশ্যে, যে দুনিয়া কামাই করবে, সেটা কিন্তু একটা ঘটনার সাথে সংশ্লিষ্ট, আমি সেটাও বলবো। কেউ যদি হিজরত করে দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়া কামাই করবে, অথবা কোনো নারীর উদ্দেশ্যে, সে নারীকে বিয়ে করবে, আল্লাহ নবী বলেন সে যে উদ্দেশ্যে হিজরত করলো সেটাই সে পাবে, দুনিয়াও পাবে সে, নারীও পাবে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে না। উদ্দেশ্যটা কি সেটা বিবেচ্য বিষয়। এই হাদিস থেকে কিন্তু আমরা বুঝতে পারি নিশ্চয়ই হাদিসের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা আছে, যেহেতু সমাধান পাইতেছি না এটা কিসের জন্য বলা হলো। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে একটা সংশ্লিষ্ট ঘটনা অবশ্যই আছে। কোরআনের কোনো আয়াত যদি এইভাবে অস্পষ্ট থাকে, আমরা বুঝতে না পারি, আমরা বুঝি যে কোরআনের আয়াতের সাথে সংশ্লিষ্ট একটি ঘটনা আছে। কোরআনের আয়াতের সাথে সংশ্লিষ্ট ঘটনাটাকে বলা হয় শানে নজুল, আর হাদিসের সাথে সংশ্লিষ্ট ঘটনাটাকে বলা হয় শানে ওরুদ। মনে রাখতে হবে না, আমরা শানে নজরুলের সাথে বেশি পরিচিত, কিন্তু শানে ওরুদের সাথে আমরা বেশি পরিচিত না। হাদিস সংশ্লিষ্ট ঘটনাটাকে বলা হয় শানে ওরুদ, এটার একটা শানে ওরুদ আছে। আল্লাহ নবী হিজরত করতে মদিনায়, হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওয়ানা, সাহাবিদেরকে নিয়ে তিনি চলে গেলেন, সেই হিজরতের ঘটনা আমাদের জানা আছে। তিনি গিয়েছেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হুকুম ছিল নবী তুমি এবার মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। যদিও তার মক্কা ত্যাগ করতে অনেক কষ্ট হচ্ছিল, সেই মক্কার দিকে তাকিয়ে তিনি অনেক কষ্টের কিছু বাক্য উচ্চারণ করেছিলেন, ইয়া মক্কা ইন নাকি, মাতৃভূমির ভালোবাসা। আসলে সেটা আসলে কেউ বাদ দিতে পারে না। আপনি লন্ডনে থাকেন, অনেক উন্নত কান্ট্রি, কিন্তু বাংলাদেশের মায়া আপনি ছাড়তে পারবেন না, এটাই স্বাভাবিক। প্রকৃত মমিন হইলে আপনি দেশপ্রেম ছাড়তে পারবেন না। আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন মক্কার দিকে তাকিয়ে বলছিলেন, ইয়া মক্কা ইন নাকি আহাব্বুল আর্দ ইলাল্লাহ, তুমি তো আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ভূমি, আমি তোমাকে ভালোবাসি। লাউলা আন্না কাওমাকি আখরাজুনি মা সাকান্তু গায়রাক, ও মক্কা তোমার এলাকার মানুষ যদি আমাকে নির্যাতন করে বের না করতো, আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতাম না, আমি বাধ্য হয়ে আল্লাহর হুকুমে তোমাকে ছেড়ে আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন, সাহাবা ইকরাম সাথে ছিলেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুম বাস্তবায়ন করা এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি কামনা করা, এই উদ্দেশ্যেই গেলেন। কিন্তু সেই কাফেলার সাথে শরিক ছিল একটা পুরুষ, তার উদ্দেশ্য ছিল যে ওখানে একজন মেয়ে আছে, এই মেয়েটাকে পাইতে হলে, ধরতে হলে এই কাফেলার শরিক হওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন, বুঝেই সেই হাদিসটা তিনি
সাহাবায়ে কেরামদের সামনে বলে দিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। বুঝিয়ে দিলেন যিনি আসছেন নারীর উদ্দেশ্যে, একজন নারীকে পাওয়ার জন্য, তিনি বুঝতে পেরেছেন যে আসলে আমাকে উদ্দেশ্য করে সম্ভবত সেই কথাটা বলা হচ্ছে। এরপরে আরো লম্বা বক্তব্য দিলেন আল্লাহ নবী, বলেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে হবে সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাবে। শুধু হিজরতের বিষয় এখানে না, যাবতীয় বিষয় যা করব, আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে নামাজ পড়ব, আল্লাহ আমাদের প্রতি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যারা আমরা নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টি অবশ্যই আমরা পাব। আর যদি আমরা নামাজ পড়ি এরকম এই কাজের জন্য, এরকম একটা ধারণা মানুষের ভিতরে জন্মানোর জন্য যে নামাজ, সে লোকটা নামাজই ভালো মানুষ, আপনাকে সাক্ষী দিবে মানুষ যে দেখলাম তো লোকটা মসজিদে যায়, তার ব্যাপারে খারাপ কোনো কথা আপনি বলবেন না, ঠিক এরকম নিয়তি যদি কেউ মসজিদে আসে সে এগুলোই পাবে। মানুষ বলবে যে মসজিদে যাইতে দেখি লোকটা বড় ভালো, কিন্তু সত্যিকারার্থে সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তির উপরে। যে ব্যক্তি হিজরত করবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির লক্ষ্যে, সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি পেয়ে যাবে। আর যেই ব্যক্তি হিজরত করবে দুনিয়ার উদ্দেশ্যে, হিজরত করেছে বা করবে দুনিয়ার উদ্দেশ্যে, সে দুনিয়া পাবে। যে ব্যক্তি হিজরত করবে কোনো নারীকে উদ্দেশ্য করে, সে নারীও পাবে, বিয়ে করতে পারবে, কিন্তু সে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অবশ্যই অবশ্যই পাবে না। বিষয়টা তিনি বুঝতে পেরেছেন। নিয়তটা এরকম করতে হবে যে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে আমি কুরবানি করেছি। আর যদি এরকম হয় যে না আমি কুরবানি না দিলে মানুষ কি বলবে, বর্ষরে একটা কুরবানি যদি শরীক না হয় লজ্জা লাগে, পাঁচ ওয়াক্তের নামাজ মসজিদে আসা, মানে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে পড়া অথবা পাঁচ ওয়াক্তের নামাজ পড়া, এটা কিন্তু ফরজ। ফরজ আদায় না করলে লজ্জা হয় না, একটা ওয়াজিব আদায় না করলে বড় লজ্জা লাগে, এও আবার বর্ষরে একবার। এটা হলো আমাদের অবস্থা আর কি। বিষয়টা ভালোভাবে নেবেন, এই ক্ষেত্রে একটু যত্নবান হন নামাজের প্রতি, কারণ আপনি নিশ্চয়ই এই বিষয়টা বুঝতে পারেন। এখন মানুষ সবাই শিক্ষিত, যারা আছেন সবাই পড়েন সূরাতুল কাউসার, একটু তিলাওয়াত করেন তো দেখি এখানে কি আছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। ও নবী, ইন্না আতাইনা কাল কাউসার, তোমাকে তো আমি হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসার আমরা বুঝি তো, হাউজে কাউসার একটা নাহর, নাহরুন ফিল জান্না তারিদু আলাইহি উম্মাতুহ, জান্নাতের একটি পানির নহর, যে নহর থেকে উম্মতে মুহাম্মদী পানি পান করে কলেজা ঠান্ডা করবে, যে একবার পান করবে কিয়ামত পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না, এত মজার পানি। আর সে হাউজে কাউসার যে কত বড় হবে, একটা একটা এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব হবে বিশাল, হাজার হাজার কিলোমিটার দূরত্ব। পানির পানপাত্র থাকবে, অসংখ্য পানপাত্র সেখানে সাজানো থাকবে, এটা থাকবে এই পানপাত্র, দ্যাট মিন্স আপনার গ্লাস অসংখ্য, ওয়ান টাইম ইউজ, যেটা একবার ইউজ করলে সেকেন্ড টাইম আর কেউ সেটা ইউজ করবে না। এটা এই ওই যে কাবা শরীফের এই খাদেম আছে একজন, ওনারা এই গ্লাসগুলো সাজায় রাখেন, এই যে আমাদের সাথে এই গ্লাসগুলো কোটি কোটি লক্ষ লক্ষ গ্লাস, একজন পানি পান করতেছে বাস এটা ফেলে দেওয়া হচ্ছে, সেকেন্ড টাইম এই গ্লাসটা আর কেউ ইউজ করবে না। হ্যাঁ, এরকম অসংখ্য, মানে ওয়ালা আনিয়াতুহু আকসার মিন আদাদিন নুজুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হাউজে কাউসারের পারে যে পাত্রগুলো সাজানো থাকবে সেটার সংখ্যা হবে নক্ষত্রের সংখ্যার চেয়েও বেশি। ঠিক কতগুলো নক্ষত্র আছে এই পৃথিবীর বিজ্ঞানীরা এখনও বের করতে পারে নাই, কতগুলো নক্ষত্র আছে বিজ্ঞানীরা এখনও গণনা করে শেষ করতে পারে নাই। ঠিক গ্লাসের পরিমাণ হবে এরকম এই হাউজে কাউসারের পানি উম্মতে মুহাম্মদি পান করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার নেতৃত্ব দিবেন। এত মজার পানি, সেটা পান করলে কলিজা একেবারে ঠান্ডা হয়ে যাবে, একবার পান করবেন আপনার কিয়ামত পর্যন্ত, আপনার মানে এই ই পর্যন্ত দীর্ঘ টাইম পর্যন্ত আপনার আর পানি পান করার কোনো প্রয়োজন হবে না। সেই হাউজে কাউসারের পানি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন, তার মালিকানা দিয়েছেন, হাউজে কাউসারের মালিকানা দিয়ে বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নবী হে তোমাকে আমি কাউসার দান করলাম, ফাসল্লি, কাউসার যেহেতু দান করলাম তুমি তো কাউসার পাইলা, তোমার উম্মতকে কাউসারের পানি পান করাইবা, কাজ কিন্তু তোমাকে দুইটা করতে হবে। এক নম্বরে যেটা করতে হবে ফাসল্লি, নামাজ পড়ো, এক নম্বরে কি নামাজ পড়ো নাকি নাম্বার টু ওয়ান হ্যাফ কুরবানি করো, নামাজ আগে না কুরবানি আগে, কুরবানি না করলে লজ্জা লাগে, নামাজ না পড়লে লজ্জা লাগে না, হাস্যকর একটা কথা, হাস্যকর। এটা অবশ্যই আজ থেকে আমরা ভালোভাবে নেব যে নামাজকে বেশি গুরুত্ব দিব, কোরবানি করব
আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে আমরা কোরবানি করব। আল্লাহ তুমি রাজি খুশি হয়ে যাও, তোমার জন্যই কোরবানি করতেছে। আর সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হইলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিনিময়ে আমাদেরকে দেবেন কোরবানির পশুর যে পশম পরিমাণ, পশম যে পশম লোম যেটাকে বলে, এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামে দিয়ে দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে, দহু ওয়াহতাসিবু বিদিমাইহা ফাইন্নাদ দামা ওয়া ইন ওয়াকা ফিল আরদি ফাইন্নাহু ইয়াকাউ ফি হারজিল্লাহি আযজা ওয়াজাল। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ নবী বলেন, দহু কুরবানি করো, ওয়াহতাসিবু বিদিমাইহা রক্ত প্রবাহিত করার ক্ষেত্রে সওয়াবের আশা করো, কারণ এই রক্ত যদিও দেখতে জমিনে নিক্ষিপ্ত হয় কিন্তু পক্ষান্তরে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে রক্ত পৌঁছে না, তার মানে এর অর্থ হলো যে আগে বললাম রক্ত পৌঁছে না, তার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়, তার মানে হলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কবুল করে ফেলেন। এই জন্য কোরবানি করবো, নিয়তটাকে পরিচ্ছন্ন করে কোরবানি করব। আর নিয়তের মধ্যে অনেক বরকত, সেটা বলছিলাম যে একটা মরুভূমির কথা দিয়ে বলছিলাম যে আল্লাহর কোনো এক আবেদ উনি ছোট্ট একটা কাজ করে মরুভূমির এই বালু পরিমাণ গম সৎকার সব তিনি পেয়েছিলেন। এই ছোট্ট কাজটার নাম হলো মূলত নিয়ত। আপনারা ইমাম গাজালির ভক্ত আছেন অনেকেই, ইমাম গাজালির ওনার বই আমার কাছে ভালো লাগে, আর এই মসজিদে বেশ কয়েকজন ভক্ত আছে, ওনারাও দেখি এইটা আমার কাছে মাঝে মধ্যে নিয়ে আসেন, ইমাম গাজালির বই। ইমাম গাজালির কিমে এসে আদত বলে এটাকে, এটার অনুবাদ করছে ইসলামিক ফাউন্ডেশন সৌভাগ্যের পরশমণি, আপনারা দেখবেন বাংলা সংস্করণের 185 পৃষ্ঠায় খুব সম্ভবত আপনারা দেখবেন। আল্লাহ রাসূলের একটি হাদিস তিনি নিয়ে এসেছেন, দুর্ভিক্ষ চলছিল এক দেশে, বনি ইসরায়েলের এক আবেদ মরুভূমির পাশ দিয়ে অতিক্রম করার ক্ষেত্রে মরুভূমিতে অসংখ্য বালি কণা তিনি দেখতে পেলেন, বালি বালি আর বালি দুধু বালি, ঠিক কতগুলো বালি হবে, কতগুলো বালির কণা হবে এটা গণনা করা অসম্ভব, কত মন হবে সেই মন আন্দাজ করা পর্যন্ত আর সম্ভব না, আমার মনে হয় পৃথিবীর কেউ করতে পারবে না আর করতে যাবেও না, হয়তো একটা আন্দাজ করা যাবে কিন্তু সুনির্দিষ্ট পরিমাণ পরিমাপ বলতে পারবে না। তিনি সেটার দিকে যাচ্ছেন, এই আবেদ গরিব মানুষ, দুর্ভিক্ষ চলছেই, এমত অবস্থায় তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ ঠিক এই পরিমাণ গম যদি আমার থাকতো, আর এই মরুভূমিটাকে এই পাহাড়গুলোকে যদি আমার জন্য তুমি গমে রূপান্তরিত করে দিতা, আর এই গমগুলো আমি মানুষের ঘরে 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 গরিব মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিতাম, তাদের খাদ্যের ব্যবস্থাটা করতাম, এটা কি তার পক্ষে এতগুলো গমের মালিক হওয়া তার পক্ষে সম্ভব? সম্ভব না। আর এতগুলো বালুকে আল্লাহ গম বানিয়ে দিবেন আল্লাহর পক্ষে সম্ভব হলেও আল্লাহ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সমকালীন নবীর কাছে ওহি পাঠালেন, সমকালীন নবীর কাছে ওহি পাঠালেন, ওহি পাঠাইয়া বললেন, নবী তোমার একজন উম্মত আছে এই পাগল দেখো ওইদিকে যাইতেছে, ডাকো তাকে, তাকে ডেকে বলে দাও সে নিয়ত করেছিল এই মরুভূমি সমপরিমাণ, মরুভূমি সমপরিমাণ গম এর মালিক হইতে পারলে সে দান করে দিবে, সে তো মরুভূমি পরিমাণ গম পায় নাই, আর এতগুলো আমি এখন করবো না, তবে তাকে জানিয়ে দিও ঠিক এই মরুভূমি পরিমাণ গম সৎকা করলে যেই পরিমাণ সওয়াব হওয়ার কথা আমি ঠিক সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় ইতিমধ্যে স্বর্ণাক্ষরে লিখে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে হলো সমস্ত আমলের ফলাফল নিয়ত করে এ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। কোরবানি হবে কার সন্তুষ্টির লক্ষ্যে? অবশ্যই আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে। আমি খুব বাহাদুরি করব, আমি বিশাল বড় কোরবানি করলাম, কোরবানি না করলে মানুষ খারাপ বলবে, করলে মানুষ ভালো বলবে, এরকম না। কোরবানি আল্লাহর হুকুম, ওদ হেয়া এটা ওয়াজিব, এই ওয়াজিবটা আমি পালন করতেছি আল্লাহর হুকুম পালন করার জন্য, এই উদ্দেশ্যে আমরা কোরবানি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরবানি অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন। তারপরেও এই সংক্রান্ত আরও কিছু বিষয় তো থেকে যাবে, আগামীকালও আমাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে, পড়বে কিছু কথা বলবো, ওই সময় হয়তো কিছু কথা বলবো। এরপরে আমার দুই একটা কথা রয়ে গেছে, শুরুতেই যে কথাটা বলছিলাম এই কথা কিন্তু রয়ে গেছে যে মানুষকে চার ভাগে ভাগ করা যায়, মনে আছে তো বলছিলাম যে প্রথমত এক শ্রেণীর মানুষ যারা দান খায়রাত করে, দানাঢ্য ব্যক্তি, দান খায়রাত করে দানাঢ্য ব্যক্তি, সে নিয়তটাকে পরিচ্ছন্ন করে সে দান খায়রাত করে, সওয়াব পুরোপুরি পাবে। আরেকজন সে দান খায়রাত করতে পারে না, তার টাকা নাই কিন্তু তামান্না করে, আমারও যদি এরকম হয়তো আমিও করতাম, ঠিক সেই ব্যক্তিটাও দানকারী সমপরিমাণ সওয়াব পাবে। আর তিন নম্বর শ্রেণীর যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর মধ্যে একটা হলো
যে অজস্র সম্পদের মালিক সে, কৃপণ, সম্পদ আল্লাহর রাস্তায় দান খায়রাত করে না, তার মানে সে সব একটাও পাবে না, তার টাকা পয়সা পকেট থেকে বের করতে অনেক কষ্ট লাগে, কুরবানিটা দিয়ে দিতাম 1030 টাকা পকেট থেকে চলে যাবে, জাকাত দিয়ে দিতাম 2 লক্ষ টাকা চলে যাবে, কারণ আমি তো কয়েক কোটি টাকার মালিক, 80 লক্ষ টাকার মালিক, 80 লক্ষে তো 2 লক্ষ টাকা চলে যাবে, এটা দিতাম না, দেব না। ঠিক আরেকজন ব্যক্তি তাকে দেখে, তো সে যেরকম দেয় না, আমিও যদি এত টাকা পয়সার মালিক হইতাম আমিও তো দিতাম না, আমিও তো দিতাম না। তারা দুই শ্রেণীর মানুষ সমান। সেই লোকটা কোটি কোটি টাকার মালিক হইয়া যতটা গুণাগার হলো, আর এই লোকটা গরিব হইয়া টাকা পয়সা নাই কিন্তু তার মতো মানসিকতা তার মধ্যে পোষণ করিয়া ঠিক সেই পরিমাণ গুণাহের উপযুক্ত হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে, এই কথাটা আমাদের আজ থেকে ভালোভাবে বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথা যা আমি শুরুতে বলছিলাম, লাইয়ানা আল্লাহ লুহুমহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি আনা লুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর দরবারে কুরবানির পশুর গোশত রক্ত কোনো কিছু পৌঁছে না, তাকওয়া পৌঁছে। এখানে তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এখানে আমরা তাকওয়াল কুলুব বলতে পারি, যে অন্তরের তাকওয়া, যেটা নিয়ত, আপনার পরিচ্ছন্ন নিয়ত, আপনার উদ্দেশ্য কি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছবে। অবশ্যই যারা আমরা কোরবানি করব আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যেই করব, কথা মনে রাখবো শুধু গোশত খাবো নিজেরা এমনটাই না, জায়েজ হলে শুধু পুরাটা খেয়ে নিতে হবে এমন যাতে না হয়। অনেক গরিব মানুষ আছে, অনেক গরিব মানুষ, তাদের কাছে পৌঁছায় দেবেন। আর আমি তাও অনুরোধ করি যে আমাদের আশেপাশে অনেক অমুসলিম বসবাস করে, অমুসলিম হিন্দু জনগোষ্ঠী তুলনামূলক সংখ্যালঘুদের মধ্যে হিন্দু জনগোষ্ঠী বেশি, খ্রিস্টান বৌদ্ধ তাদের তুলনায়। হিন্দু, অনেক হিন্দু ভদ্রলোক আপনার বাড়ির ভাড়াটিয়া আছে, আপনি বাড়ির মালিক, পাঁচতলা বাড়ির মালিক, একটা ফ্ল্যাটে থাকেন, 10টা ফ্ল্যাটে 10টা ভাড়াটিয়া, একজন হিন্দু ভদ্রলোক আপনার বাড়িতে আছে, এই কোরবানির সময় আপনি মজার মজার গোশত খাইবেন, গরুর গোশত খাবেন না, সে অপমান বোধ করতে পারে যদি না খায়। আপনি একটা খাসিও কোরবানি করেছেন, 1 কেজি খাসির গোশত আপনার ইয়াউমুল উদহিয়াতে, এই কোরবানির দিনে আপনি 1 কেজি খাসির গোশত বা 1 কেজি মহিষের গোশত তাকে এইভাবে বলবেন, প্লিজ যদি কিছু মনে না করেন আমাদের এই কোরবানির একটু গোশত আপনাকে দিতে চাই, দিবেন, তাতে কোনো সমস্যা নাই। ফতোয়ায় মাহমুদিয়া 4th খণ্ড 209 পৃষ্ঠায় ফতোয়া পরিষ্কার দেওয়া আছে, এই কাজটা করবেন। এর দ্বারা হবে কি, তারা বুঝবে যে আমরা উগ্র, তারা উগ্র না, মুসলমান উগ্র না। তাদের উগ্রতা আমরা জানি, আমাদের জানা আছে, তাদের বাড়িতে ঢুকলে ডেক পাতিলগুলো একেবারে ডিল দিয়ে তারা পুকুরে ফেলে দিত। আমার মনে আছে ছোটোবেলা আমার ঠাকুর বাড়িতে গেছিলাম, আমি খেলাধুলা করতাম, তাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছিলাম, ডেক পাতিলে উলুদ্দুনি দিয়ে সব পাতিলগুলো তারা পুকুরে ফেলে দিল। আমি তখন বুঝতে পারিনি ঘটনাটা কী ঘটলো, পরবর্তীতে বুঝতে পেরেছিলাম। কিন্তু ইসলাম এরকম না, আপনার কুরবানির গোশত প্রয়োজনে অমুসলিমকে দাওয়াত করে এনে ঘরে এনে খাওয়ান। আপনার সেই ফ্ল্যাটে ভাড়া থাকে, তাকে বলেন ভাই আমার ঘরে আজকে দুপুরবেলা খাইবা, তোমার এই গরুর গোশত খাওয়াবো না, তুমি যদি খাইতে না চাও, খাসির গোশত আসে, মহিষের গোশত আসে, আজকে তুমি আমার বাড়িতে খাইবা, একটু শ্যামাই খাইবা, তাকে আমন্ত্রণ জানাবেন। বুঝতে পারবে যে ইসলাম আসলে অনেক বড় মাইন্ড লালন করে, অনুপ্রাণিত হবে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, উদ্দেশ্যটা থাকবে এরকম। এই জন্য আমি অনুরোধ করবো যে কুরবানির গোশত আপনার যদি সাধ্য থাকে, আপনার মুসলমানকে দিবেন, এই আপনি অমুসলিমকেও আপনি কিছু কুরবানির গোশত আপনি দিবেন, এর দ্বারা অবশ্যই অবশ্যই আপনি সওয়াবের বাগিদার হবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে উদহিয়া তথা কুরবানির কাজটা সম্পাদন করার তৌফিক দান করুক।